বাংলা ছবি, হিন্দি ছবি বা অন্যান্য ভাষার ছবি, বিভিন্ন ভাষার ছবি, সবই ছবি। আমি ল্যাঙ্গুয়েজগতভাবে কোনো পার্থক্য করতে চাই না, যে বাংলা ছবি চলছে না বা হিন্দি ছবি চলছে, এরকম বলতে চাই না। ছবি ভালো হয় বা খারাপ হয়, ল্যাঙ্গুয়েজ যে কোনো হতে পারে। এমন অনেক ছবি হয় যার ল্যাঙ্গুয়েজটা আমরা কিছুই জানি না, কিন্তু সেটাও আমাদের অবাক করে দেয়, তাকিয়ে থাকি, চোখে চোখ থেকে জল পড়ে, অনেক কিছু হয়। তবে আমি খুব একটা ইমোশনাল পার্সন নই একেবারেই, তাই আমার এই ছবিতে ইমোশন একটু কম থাকে। যদিও পরের ছবিটা আসছে বেশি ইমোশনাল হয়ে গেছে, দুটো ছবি করার পর ভীষণ দুঃখ পাচ্ছি, সেই জন্য এবার থার্ড ছবি আমি প্রচণ্ড ইমোশনাল করছি। তো এই ছবিটা সম্পর্কে আমি বলবো যে আমার মনে হয় লোকে দেখতে পারে, অন্তত একবার দেখতে পারে, দ্বিতীয়বার দেখবে কিনা সেটা তার নিজের ব্যাপার, কিন্তু একবার দেখা যায় ছবিটা, ঠিক আছে। এটা মেকার হিসাবে, একটা ডিরেক্টর হিসাবে এটা আমার মতামত, এটা আমার মতামত। আর এইটাই বলবো যে আপনি যে প্রশ্নটি করলেন যে হ্যাঁ ছবি লোকে দেখছে না, যে আমাদের বেশিরভাগ ছবিগুলো তো নকল করে একটু বানানো হয়, মানে তারা নিজেদের নিজস্ব আইডিয়াস কমে যাচ্ছে, সে কারণে সাউথের ছবিগুলোকে আমাদের ভালো ভালো অনেক বিগ হাউসগুলো মানে তাদের একটুখানি যদি একটু ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার যারা নাকি ছবি করতে চায় ইউনিক সাবজেক্ট নিয়ে, মানে নিজস্ব সাবজেক্ট নিয়ে, তাদেরকে যদি একটু সুযোগ দেওয়া যায় তাহলে তারা কাজ করবে বলে আমার মনে হয়। কিন্তু যেহেতু এই যে পেছনে চলে যাচ্ছে, যেটা আপনি বললেন আর কি, দর্শক আসছে না, আসলে ওই ছবিটা আগে দেখে ফেলেছে, সাউথ ইন্ডিয়ান ভাষায় দেখে ফেলেছে বা হিন্দি ভাষায় দেখে ফেলেছে। সেই ছবিটা আরেকবার যদি রিমেক করা হয়, এখন একটা 400 কোটি টাকার ছবিতে যদি 10 কোটি টাকা দিয়ে বানানো হয়, তাহলে সেই একই জিনিস করা যায় না। সুতরাং একটা বিতিকিচ্ছিরিভাবে একটা নকল করা হয়, তার থেকে চেষ্টা করা ভালো যে কিছু নতুন থট বা কিছু নতুন ভাবনা, এইগুলো দিয়ে যদি আমরা আনি আর কি ছবি, তাহলে বোধহয় দর্শক আবার ফিরবে। কারণ যেটা জানা থাকে তা আর কি জানতে চাইবে বলুন, অজানাকে লোকে জানতে চায়। আর ছবি প্রসঙ্গে বলবো যে, প্রথমে সৌমিত্রদার কথা বলবো যে সৌমিত্রদার সাথে কাজ করার একটা বিশাল বড় অভিজ্ঞতা আমাদের সবার জন্যই, কিন্তু উনি যেহেতু অসুস্থ ছিলেন সে কারণে উনি আমাদেরকে খুব বেশি সময় দিতে পারেননি। তবুও যতটা উনি কাজ করেছিলেন সে কাজটাকে আমরা অ্যাসেম্বল করেছি এখানে, এবং পুরো ডাবিংটা উনি করতে পারেননি শেষ মুহূর্তে পর্যন্ত, কিন্তু এখানে অনেকটা পার্ট উনি ডাবিং নিজে করেছিল। আর ছবির মেকিং প্রসঙ্গে এটা বলবো যে এখানে প্রত্যেকে পরিশ্রম করেছে, এটা যে একটা ছবি হতে পারে আর কি, সে ধারণা মানে দুম করে স্টার্ট করা একটা ছবি আনপ্ল্যান্ড ওয়েতে, কিন্তু তারপর আস্তে আস্তে মানে ছবি শুরু হয়েছে, আস্তে আস্তে প্ল্যানও বাড়তে গেছে, ছবিটা কমপ্লিট হয়েছে। আমার শিফ্ট চারও তাই ছিল, যেটা আমাদের কোনো স্টোরি ছিল না, যেটাকে দুম করে মানে যতক্ষণ আর্টিস্ট আমাকে মিট করতে লেগেছে, তখন আস্তে ওই আর্টিস্টে মিট করতে করতে ছবিটা অটোমেটিকলি ডেভেলপ হয়ে গেছে। এক্ষেত্রেও তাই, গল্পটা একভাবে শুরু হয়েছে, শেষ হয়েছে আরেকভাবে। এবং এটাও আমি বলে রাখছি যে ছিপসুতোচার পার্ট টু আমি বলেছিলাম, সেটা চড়ুইভূতি হিসাবে আসছে, এবং জোকার এটা যখন হয়েছে, এবং জোকার টু বি কন্টিনিউড, লাস্ট পর্যন্ত দেখবেন, জোকার এগেইন উইল কাম, হি উইল রিটার্ন, জোকার টু উইল ডেফিনেটলি কাম।